হ্যালো ভিউার্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ থেলজি আজকে আমি ডিসকাস করবো রোমান্টিক এজ পোয়েট্রি সেকশানের সেকেন্ড জেনারেশান পোয়েটস এবং তাদের কাজকর্মগুলো আমি আজকে ডিসকাস করবো আমাকে আমি কমেন্ট করে বলেছি ভিডিও বানার জন্য থ্যাংকস ফর দেম হু কমেন্টেড মি ফর কমেন্ট বক্স আজকে প্রমেস করবে ভিডিও সম্পূর্ণ দেখবে আমি প্রমেস করছি আজকে ভিডিও খুব সহজ সরল ভাষায় আজকে খুবই ভালো লাগবে আর একটা কথা নতুন ভিউস থেকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করতে হবে আর পুরাতন ভিউার্স রয়েছে। তাদেরকে বলবো প্রচুর পরিমাণ লাইক শেয়ার করতে তা আমার খুব ভালো লাগে আমি চাই তোমরা করো দেখো আজকের টপিক খুবই সহজ সরল ভাষায় বোঝাবো আজকে রোমান্টিক এস পোয়েট্রির সেকেন্ড জেনারেশনের যে কবিগুলো আছে তাদের কাজকর্ম একটু সব সহজভাবে বোঝাবো কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করা রইল দেখো আমি আগেরও ভিডিও বলেছি বা করেছি সেখানেও আমি বলেছিলাম যে নেট সেট পিজি টি টিজিটি যে কোশ্চেনগুলো হয় সার্ভিস লেভেলে যে টিচার লেভেল এক্সামগুলো অনেকে আমরা ফেস করেছি সেগুলো পরীক্ষা দিয়েছি এবং সেই সময় ডিসকাস করব খুবই ভালো লাগবে আমি চাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো অনেক আমার যারা এডুকেটেড পিপল রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তাকে আমি চাইবো বেশি বেশি শেয়ার লাইক চাই দেখো দেখা যাক আজকে রোমান্টিক এজ পির মধ্যে সেকেন্ড জেনারেশানের কবি কারা রয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিগুলো কি সেগুলো আমি ডিসকাস করবো তার আগে একটু কিছু বলি ফিচার্স দেখো ওয়েন দ্য সেকেন্ড জেনারেশান অফ রোমান্টিক্স স্টার্টেড তার মানে কী বলছে যখন সেকেন্ড জেনারেশনের কবিগুলো বা রথগুলো লিখতে শুরু করেছিল তখন কী হয়েছিল ওয়ার হ্যাড এন্ডেড যুদ্ধ শেষ ফ্রেঞ্চ রিভিউশন আমি বলেছি ফ্রেঞ্চ রিভিউশনটা কী বা ফার্স্ট জেনারেশন কবিগুলো তাদের অ্যাক্টিভিটিগুলো লিখেছিলাম আমি এই ভিডিও দেখার আগে আমি অবশ্যই বলবো আর ডিসক্রিপশন বক্সে আমার ফার্স্ট জেনারেশান কবিদের তার পোয়েট্রি সেকশনে লিংক লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে আগেরটা দেখলে খুব ভালো হয় তাহলে বুঝতে পারবে সেকেন্ড জেনারেশনটা কী হয়েছে না হয়েছে আগেরটা দেখে এটা বুঝতে পারবে কেমন কী হয়েছে যেমন আমরা অনেক সিনেমা দেখি না বাউলি ওয়ান বাউলি টু দেখেছি বিভিন্ন সিনেমা পাট পাট করে দেওয়া থাকে সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে ব্যাপারটা কী এটা সেরকমই রোমান্টিক সেকেন্ড জেনারেশনের যে রোমান্টিক পোয়েট্রি পোয়েট্রি রয়েছে তাদের কাজকর্ম অ্যাক্টিভিটিগুলো দেখার আগে আমি চাইবো আমি অবশ্যই বলবো ফার্স্ট জেনারেশনের অ্যাক্টিভিটি এবং পোয়েট্রির কাজকর্ম দেখা অনুরোধ করছি সেখানে দেখলে খুব ভালোটা ভালোভাবে সবুজভাবে বোঝা যাবে দেখো তো কী বলছি না যখন রোমান্টিক সেকেন্ড জেনারেশনের কবিরা লিখতে শুরু করলো যুদ্ধ শেষ হয়ে গেছে ব্রিটেন যদিও বাট ব্রিটেন ওয়াজ বিসেড বাই দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল টেনশন তাদের কিন্তু একটা সামাজিক চিন্তা পলিটিক্যাল এবং সোশ্যাল একটা যে থটফুল মুমেন্ট সেগুলো একটা এফেক্ট করেছিল তাদের মাইন্ডে একটা এফেক্ট করেছিল যেমন বিভিন্ন জায়গায় যুদ্ধ বলতে গেলে আমরা যেমন দেখি যে কী হচ্ছে না হচ্ছে বা একটা ভয়ে আতঙ্ক থাকি যেমন বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে বা দেখেছি বা শুনেছি মাল্টিমিডিয়া দেখি বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হয় আমরা তখন একটা আতঙ্কে প্যানিক থাকি সেই সম্পর্কে ডিসকাস করা আছে সেটা একটা একটা টেনশনের মনের মধ্যে রেখে দিয়েছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ওয়াজ টোটালি ডিফার ওয়াজ চেঞ্জ বিটুইন দ্য টু জেনারেশন দেখো ফার্স্ট জেনারেশনের যে কবিগুলো তাদের অ্যাক্টিভিটিগুলো বা সেকেন্ড জেনারেশনের অ্যাক্টিভিটিগুলো কবিগুলো রয়েছে তাদের টোটালি কিন্তু ডিফারেন্ট একটা থেকে একটা ডিফারেন্ট একটা ফার্স্ট জেনারেশনে লিখেছিলো যুদ্ধ শুরু হওয়া প্রাককালে শুরু হওয়ার মুহূর্তে এবং সেকেন্ড জেনারেশান তারা কী করেছিল না যুদ্ধ শেষ হওয়ার পর থেকে লিখেছিলো তারা কেমন অনুভূতি কেমন প্রস্তুতি সেই সম্পর্কে লেখা ছিল সে তাদের ডিসকাস করেছিলো দেখে নেব যে সেকেন্ড জেনারেশনের মধ্যে কোন কোন কবিগুলো রয়েছে দেখো প্রথমে আসছে কি বাইরন সেলি অ্যান্ড কিডস এদের সেকেন্ড জেনারেশনের কবি আজকে ডিসকাস করব। এই বাইরন সেলি এবং কীটসেট তাদের অ্যাক্টিভিটি তাদের লিটারি ওয়ার্ক কেমন ছিল সেটা ডিসকাস করবো আমি আবারও বলছি যেগুলো ইউজিসি নেট সেট এক্সামে আসে এখানে অনেক কোয়েশ্চনা আছে পিজিটি টিজিটি নেট বা এ যারা পড়ছো ওখানে অনেক প্রশ্ন আছে সেগুলো আমি বারবার বলবো যে ভালো করে দেখো শেষ পর্যন্ত দেখো তো অনেকটাই নলেজ আর্ন করতে পারবে তো ফার্স্ট আসছি জর্জ গর্ডন বাইরন অর লর্ড বাইরন তাহলে সিমিলার নেম পার্সন সেভেন্টিন এইটি এইট টু এইটিন টোয়েন্টি ফোর ডিউরিং ইস টাইম সো ফলো হ্যা সাম ফিচার্স ফার্স্টলি ফার্স্টলি প্রথমে কী বলছে দেখো ব্রিটিশ রোমান্টিক পোয়েট যদি কোশ্চেন হয় পিজিটি দে বা পিজিটি বা ইউজিসি নেট সে ডেপ কোশ্চেন হয় যে রাইট অ্যানাদার পোয়েট নেম রোমান্টিক পোয়েট বা ব্রিটিশ রোমান্টিক পোয়েট অপশান দিয়ে দিল চারটের মধ্যে একটা থাকবে তখন জানতে হবে যে হ্যাঁ যদি সেই অপশানের মধ্যে চারটে চারটে থাকে বা তিনটে থাকে তাহলে অল অফ দি যাবো হবে যদি দুটো থাকে একটা থাকে বা যদি একটা থাকে তিনটে আলাদা থাকে তখন জানতে হবে নিঃসল লর্ড বাইরন বা জর্জ গর্ডন বাইরন জানতে হবে টাইমটা মনে রাখবে যদি যদি কম্পিটিটিভ এক্সামের কোয়েশন হয় এখান থেকে ফার্স্ট কালেকশান অফ পোয়েট্রি ফার্স্ট কালেকশান অফ পোয়েট্রি আওয়ার্স অফ আইডলনেস ইন এইটিন সেভেন প্রথম নেক্সট দেখো তারপর কী বলছে এটা পোয়েট্রি তো অনেকগুলো কবিতা মিলিয়ে একটা পোয়েট্রি তাহলে অ্যাটাক বাই হেন্ডি ব্রম ইন দ্য এডিন বার্স রিভিউ বারবার অ্যাটাক করছে না হেনরি অ্যাটাক করছে তা সত্ত্বেও রিপ্লাইট করছে কি দেখো বাইরন রিপ্লাইড করছে কি ইলিশ সাটায়ার ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স সেখানে রিভিউ করছে বারবার সেখানে তোমাদের ডিসকাস করা হয়ে যাচ্ছে ওরিয়েন্টাল টেলস হি রোড ডিউরিং হিস পিয়ার কী বলছে না কী কী ওরিয়েন্টাল স্টেলস কোনো হতে পারে দেখো দ্য গিওর দ্য ব্রাইট অফ অ্যাবিডস অ্যান্ড দ্য করফেয়ার এগুলো হচ্ছে তার ওরিয়েন্টাল টেলস হিজ মাস্টার পিস ডন ডন্ট জিক সার নোবেল বেস্টর্ন লেজেন্ডারি হিরো অ্যান্ড অ্যান্ড হিজ নো হর ইজ লেজেন্ডারি লেজেন্ডারি মানে কি কিংবদন্তি কোনো একটা রাজকীয় ঘটনা সেই সময় ডিসকাস করা আছে এটা বেসিক ফিচার একটা যেগুলো ইম্পর্টেন্ট আর বেসিক ফিচার বললাম বাইরন সম্পর্কে এবার জানবো বাইরনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা তার পোয়েট্রিগুলো কেন ফেমাস কেন ফেমাস কেন রোমান্টিক যুগের কবির মধ্যে সেকেন্ড জেনারেশন পড়েছে সেগুলো ডিসকাস করবো তো দেখা যাক কিন্তু স্কিপ করলে হবে না কিছুই বুঝতে পারবে না আমি বরাবরই বলবো ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ করি দেখো দেখো জর্জ গাইরনে বা লর্ড বাইরনে কিছু লিটারেরি বা মেজর ওয়ার্কস আছে সেগুলো ছোটো সংক্ষেপে ডিসকাস করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আরও আমি বেশি বেশি আপলোড করব সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর নোটিফিকেশান বেলটা আইকনটা অন করে রাখতে হবে তাহলে ভিডিও সবার আগে পৌঁছে যাবে ইংলিশ বার্স অ্যান্ড রিভিউয়ার্স দেখো ইংলিশ বার্স অ্যান্ড স্কোচ রিভিউর ওয়াশ বাইরন ফার্স্ট মেজার ওয়ার্কস যদি বলা হয় যে ফার্স্ট মেজার অফ অফ বাইরন বা দি হ্যাভ টু রাইট

তাহলে ইংলিশ বার্সটা অনেকে সেই সময় কী বলেছিল যেহেতু বারবার অ্যাটাক করেছে বিভিন্ন কবি তাই বলছিল ব্রিটিশ বার্স নট ইংলিশ বার্স দে হ্যাভ ডিসকাসড আর কমেন্টেড আর গুড অ্যান্ড সোম লাইক দ্যাট এক্সপ্রেসড আগারস্ট্যান্ড আইডিয়াস অফ উইথ ডিজার্ন অ্যান্ড প্রপার্টি এইগুলো কিন্তু ডিসকাস করা ফিচার্স একটা একটা ড্রোস কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পাস্ট অ্যান্ড প্রেজেন্ট আর দ্যাট মডার্ন রাইটার্স উইথ ফিউ এক্সেপশনস হ্যাভ নেগলেক্টেড দেয়ার হেরিটেজ ফ্রম শেক্সপিয়ার মিলটন ড্রাইডেন অ্যান্ড পোপ এট পোভ এদের বেসিক ফিচার্স যে বাইরনের একটা লিটারি ওয়ার্ক্স বা লিটারি অ্যাক্টিভিটি একটা বেসিক ফিচার যেটা আমি ডিসকাস করেছি আমি বারবার বলি ভালো করে দেখো পড়ো বোঝো অনেক কাজে আসবে অনেক নলেজ আর্ন করতে পারবে জাস্ট ফলো মাই চ্যানেল নিউথিওলজি

হো গিফটস আস আ লস অফ রোমান্টিক মুমেন্ট ইউ নো হোয়াট ইজ রোমান্টিক আজ আই হ্যাভ টোল্ড মাই প্রিভিয়াস ভিডিওস হোয়াট ইজ রোমান্টিক আই হ্যাভ অলসো ডিসকাস দিস রোমান্টিক হাসি পাচ্ছে আচ্ছা ঠিক আছে রোমান্টিক ভাবটাই এমনই দেখো রোমান্টিক যে ফিচার্সগুলো হয় ম্যাটারগুলো হয় সেগুলো কিন্তু একটা রিডার্সদের মনে বা পাঠকদের মনে কী একটা স্যাডো ফেলে দেয় মানে অ্যাট্রাকশন করে দেয় যে হ্যাঁ কিপ ইট মাইন্ড খুব ভালো লাগে আমি শর্টে বলছি দেখো এখানে একটা যে মেজার ওয়ার্কসগুলো রয়েছে আমি ডিসকাস করবো এবং পিভি সেলির বা পার্শ্বিশালির যে লিটারি ওয়ার্কস আছে সেটা আমি ডিসকাস করবো ফার্স্ট পাবলিকেশান গতিক নোবেল জাস্টোরসি এইটিন টেন আঠারোশো দশ সালে কী করছে না জাস্টোরসি গতিক নোবেল লেখা ফার্স্ট পাবলিকেশন আর স্কুল টিচার ইন্সপায়ার্ড হিজ মেজার পোয়েম তা টিচার ইন্সপায়ার হয়ে যাচ্ছে কার না সেলির মেজার পোয়েম কুইন মাপ এই কবিটা ইন্সপায়ার হচ্ছে কে স্কুল টিচার লং নারেটিভ পোয়েম লাওয়ার অ্যান্ড সিটনা এটা লং ন্যাগেটিভ পোয়েম আর ন্যাগেটিভ পোয়েম আমি বলেছিলাম যে ন্যাগেটিভ কাকে বলে সেটা আমি ডিসকাস করেছি হি অলসো প্রিফেস অলসো প্রিফেস টু হিজ ওয়াইফস নোভেল ফ্রাঙ্কেস্টাইন খুব সুন্দর একটা নোভেল ফ্রাঙ্কেস্টাইন আমরা পড়েছি তোমরা পড়বে জানবে অনেক কিছু ব্যাপার আছে এখানে ম্যাটারগুলো ডিসকাস করবো এই হচ্ছে একটা পিভি সেলের বেসিক ফিচার এবার ডিসকাস করব পিভি সেলির লিটারি ওয়ার্কস তাহলে আমরা জানলাম পিভি সেলির বেসিক ফিচার্স এবার জানবো পিভি সেলির মেজার ওয়ার্ক আর ডিফেন্স অফ পোয়েট্রি জানলে আমরা অনেকটাই জানতে পারবো পিভি সেলি সম্পর্কে খুবই হেল্পফুল পয়েন্ট টপিকগুলো আমি লিখেছি সেটা দেখতেই পাচ্ছ এ সময় ডিসকাস করব। খুবই ইজিলি ডিসকাস করব যেহেতু রোমান্টিক মানে কি বললাম যে আমাদের একটা একটা ইন্টারনাল ফিলিংস আর প্লিজ দ্যার ফর নেচার রোমান্টিক তো বেশি রোমান্টিক পোয়েট্রি বেশিরভাগটা তো নেচারকে নিয়ে লেখা নেচার বেস্ট পোয়েট্রি যেটা বলা হয় বেশিরভাগটাই নেচার বেস্ট রোমান্টিক অ্যাকচুয়ালি নেচার বেস্ট অ্যাক্টিভিটিস দেখা এক বিগিনস ইজ ইসে তাই সেলি বিগিনস ইজ ইসে বাই ডিস্টিংগুইশিং বিটুইন রিজান অ্যান্ড ইমাজিনেশান প্রত্যেকটা আমি যে প্রথম থেকে বলে আসছি রোমান্টিকের যে যত ভিডিও করেছি আমি প্রত্যেকটাতে আমি বলে আসছি যে ইমাজিনেশান

ইজ দ্য এক্সপ্রেশন পোয়েট্রি ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমাজিনেশান খুব ভালো কথা বলেছে পোয়েট্রি ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমাজিনেশান অফ দ্য পোয়েট আর কবির পক্ষে একটা ইমেজ পোয়েট্রি একটা ইম্যাজিনেশান দেখো যখনই আমরা কোনো ইমাজিন ইমাজিন করি বা থট করি ইন 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 আর মাইন্ড উই হ্যাভ টু ট্রাই টু ফুলফিল ইন রিয়ালিটি সাম অন সাকসেস সাম অন আনসাকসেস দ্য ম্যাটার বাট ই হ্যাভ টু ট্রাই আমরা বিভিন্ন গল্প কবিতা পড়েছি বিভিন্ন ট্রাই করে অনেক সাকসেসটা তো এমনি আসে না জাস্ট ট্রাই করে করে অনেকবার ট্রাই করার পরে একটা সাকসেস আসে তারপরে দেখো এ পোয়েম ফর হিমস বলছে পিভি শিলের যে পোয়েমটা কী হতে পারে দ্য ভেরি ইমেজ অফ লাইফ এক্সপ্রেস ভেরি ইমেজ অফ লাইফ এক্সপ্রেস ইন ইস ইটার্নাল ইটার্নাল ট্রুথ ইটার্নাল ট্রুথ একটা পোয়েট্রি ভাব থাকবে ইমেজ থাকবে আনচেঞ্জেবেল ফর্মস অফ হিউম্যান নেচার আনচেঞ্জেবল পরিবর্তনশীল নয় পোয়েট্রি ইজ এ মিরর হুইচ মেক্স বিউটিফুল খুব সুন্দর কথা বলেছে খুব ভালো লেগেছে আমার কথাটা পোয়েট্রি ইজ এ মিরর মিরর মানে যেন আয় না পোয়েট্রি ইজ এ মিরর হুইচ মেক্স বিউটিফুল যেমন দেখো পোয়েট্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাইকে খুশি করে দেয় খুশি করে দেয় কেমন যখনই কোনো কিছু আমরা পড়ি কবিতা আকারে বা পোয়েট্রি সেকশানে খুবই যেহেতু সাহিত্য লিটারেচার খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার রোমান্টিক থটস ফিলিংস সব থাকবেই সেখানে আমরা যখন নতুন ড্রেস পড়ি নিজেকে একটা হ্যান্ডসাম মনে করি আয়নার সামনে গিয়ে দেখি তোমরা ক্লাস ইলেভেনে পড়েছ কর্মা লকসনে নিউজে লেখা ছিল ওখানে কর্মা কর্মাতে দেখেছ যে কীভাবে দুটো সোসাইটি একেবারে ডিস ডিফারেন্স ছিল সেরকমই এখানে দেখো আয়নার সামনে গেলে যেমন যাবে আয়না তেমন দেখাবে তাহলে পোয়েট্রি সেরকমই যেমনভাবে লিখবে তেমন এক্সপ্রেস করবে তেমনটা মানুষের মনে ছাপ ফেলবে পোয়েট হ্যাভ দ্য পাওয়ার টু ট্রান্সফর্ম সোসাইটি তাহলে দেখো একটা মানে মানে না যে পেনের জোর অনেক শক্তি পেনের শক্তি বা পেনের হচ্ছে বড় অস্ত্র তাই কবিরাই পারে সমাজকে পরিবর্তন করতে কীভাবে লিখি যেমন বাংলা কবি কবি যেমন কাজী তার বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবি বলা হয় বিদ্রোহী কবিতা লিখেছে অনেক গান লিখেছে রবীন্দ্রনাথও লিখেছে সেই সমস্ত গানগুলো কী বিদ্রোহী কবিতা বা বিদ্রোহী গান যার জন্য সেটা চেয়েছিল সমাজকে পরিবর্তন করতে সেরকমই সেলি বিলিভস পোয়েট্রি টু বি ডিভাইন সেলি ইটার বিশ্বাস গিভস দ্য সিডস ফর অল হিউম্যানিটিস ক্রিয়েচার্স কেমন বলতে চাই পোয়েট্রি আমার একটা জিনিস মানুষের একটা কোনো কিছু তৈরি করতে হেল্প করে কেমন কী কী তৈরি করতে পারে যেমন রিলিজিয়ান হতে পারে ইনস্টিটিউশন হতে পারে পলিটিক্স হতে পারে ফিলোসফি অ্যান্ড টেকনোলজি হতে পারে আবার কী দেয় পোয়েট্রি আমাদের কী দেয় প্লিজার অ্যান্ড উইজ বিভিন্ন জ্ঞান ধারণা আনন্দ পোয়েট্রি আমাদের দেয় এই ফিচার্সগুলো হচ্ছে পিভি সেলি বেসিক ফিচার তাই এই লিটারি ওয়ার্কগুলো পড়বে জানবে জাস্ট পয়েন্টগুলো মনে রাখবে তোমার নিজেরাই লিখতে পারবে খুবই হেল্পফুল খুবই সুন্দর করে লেখা গুছানো পড়বে আমি চাই বেশি বেশি দেখো বেশি বেশি শেয়ার করো খুবই ভালো লাগে দেখো জন কিডস প্রেয়ারটা কি সেভেনটিন নাইনটি ফাইভ টু এইটিন টোয়েন্টি ওয়ান হিস টাইমস এইগুলো রোমান্টিক যুগের একটা কবি কিন্তু বলেছে ইংলিশ রোমান্টিক পোয়েট কিডসও রোমান্টিক পোয়েটস অনেক পোয়েট্রি বা পোয়েম সেগুলো গ্রাজুয়েশন লেভেলে অনেক রয়েছে বা এম এ পিজি লেভেলেও রয়েছে সেখানে দেখবে আমরা পড়েছি আমরাও ফেস করেছি খুব ভালো লেগেছে অ্যাকোয়েন্টেড উইথ সেলিব্রেটেড আর্টিস্ট অফ হিস টাইম দেখো সেলিব্রেটেড আর্টিস্ট তার সময়ে সে কিন্তু খালিটা পেয়েছিলো হান্ড হেল্পড হিম টু পাবলিশ হিস ফার্স্ট পোয়েম অন সলিটিউড তাই দেখো আমাদের সাকসেসের পিছনে কারো না কারো হাত থাকে সে ডিভাইন পাওয়ার হতে পারে আমার রিলেটিভস হতে পারে সেরকমই কীরসের এই পোয়েমটা ফার্স্ট পোয়েম অন সলিটিউডটা পাবলিশের ক্ষেত্রে হাত ছিল কার হান্টের হাত ছিল হান্ট হেলথ ইম টু পাবলিশ হিস ফার্স্ট পোয়েম অন সলিটিউড অ্যাজ দে আর এক্সপ্রেস অর ইলাস্ট্রেটেড কীরসের ফার্স্ট লং পোয়েম এন্ডিমিয়ন অ্যাফিয়ার্ড ইন এইটিন এইটিন বলছে আঠারোশো আঠেরো সালে কীরসের প্রথম দীর্ঘ লং পোয়েম সেটা কি এন্ডিমিয়ন দেখা গেছিলো কত সালে না আঠেরোশো আঠেরো সালে বিগিনস উইথ ফেমাস লাইন সেখানে একটা বিখ্যাত লাইন ছিল কি এ থিং অফ বিউটি ভালো করে বুঝবে খুব সুন্দর কথা এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার সামথিং ইজ সামথিংস হুইচ গিভস লট অফ প্লিজার দ্যাট উই কন কল উই ক্যান গেট জয় ফর এভার ফ্রম দ্যাট থিংস তাহলে এমন একটা জিনিস যেখান থেকে আমরা প্রচুর আনন্দ বুঝি সেই আনন্দটা কখনো আমি ভুলতে পারবো না যেমন কি শেক্সপিয়ার তার বিভিন্ন সনেটে বলেছিল সনেটে আমি বলেছি সনেট নাম্বার এইটিন টুয়েলভে পড়েছিলে সেখানে দেখবে সেম শেক্সপিয়ার চেয়েছিলো তার বন্ধুর সৌন্দর্য সবসময় ইমোটালাইজ করতে বা সেলিব্রেট করতে ইন্টারনাল এমনকি মৃত্য গ্রাস করতে পারবে না বন্ধু সৌন্দর্য তাই এখানে দেখো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার তাহলে এখানে এমন একটা জিনিস বা বস্তু যে খুব সুন্দর সেটা আমাদের খুব মানে সবসময় আনন্দ দিয়েছিলো সেটা কোনো শেষ করা যায় না সেরকমই বেস্ট অন গ্রিক মিথ অফ ইন্ডিনিয়ন গ্রিক মিথ এবার তুমি জানো মিথ মানে কি কল হিস পোয়েম তাকে আর তার পোয়েম দিয়ে কী বলা হতো না পাওয়ার্স অফ ইমাজিনেশান পাওয়ার্স অফ ইমাজিনেশন তাহলে দেখো সব পোয়েট্রি থেকে বা পোয়েট্রি থেকে পোয়েট থেকে একটাই ওয়ার্ড কমন আসছে ইমাজিনেশান আমি একটু আগে ডিসকাস করছিলাম ইমাজিনেশনটা কী একটু আগে ডিসকাস করছিলাম ইম্পর্ট্যান্ট পোয়েমস দ্য আই ইভ অফ সেন্ট অ্যাগনেস আরও ছিল গ্রেট আওয়ার্ডস টু মিলান কলি টু এ নাইটিঙ্গেল টু সাইকি টু এ গ্রিসিয়ার অন ডিউরিং ইস পিরিয়ড তো এই তার তার সময় এই সমস্ত পোয়েট্রি বা ওয়ার্ডসগুলো বিখ্যাত ছিল তাকে বেশি বেশি আরও হাইলাইট করে দিয়েছে বেশি বেশি যেমন তার কবিদের লেখাগুলো বেশি বেশি হাইলাইট করে দিয়েছে আমি চাই আমাকে হাইলাইট করে দাও তোমার বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে এইগুলো একটা ফিচার্স খুব ভালো লাগবে এইসব করলে পড়লে আমারও ভালো লাগবে যে আমাকে এটা হাইলাইট করে দাও আমি চাই তোমার এটা করো আমার জন্য দেখো আসলে লাস্ট টপিক জন ক্রিস্টের কিছু নেগেটিভ ক্যাপাবিলিটি রয়েছে ডিসকাস করবো এর আগে ডিসকাস করলাম জন ক্রিস্টের কিছু পোয়েট্রিক ফিচার্স দেখো ইন এ লেটার টু হিজ ব্রাদার জর্জ অ্যান্ড থোমাস কিটসেস ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ নেগেটিভ ক্যাপাবিলিটি এটা নেগেটিভ ক্যাপিলিটি একটা অংশ যখন চিঠি লিখছিল ডিসক্রাইব দ্য টার্ম অ্যাজ ওয়েন ইজ ক্যাপাবল অফ বিং ইন আসার্টে আনসারটেন্টিস মিস্টোরিয়াস ডাউটস উইদাউট এনি ইরিটেশন ইরিটেবল রিচিং আফটার ফ্যাক্ট অ্যান্ড রিজন গ্রেট পোয়েট শুড হ্যাভ দ্য উইলিংনেস টু রিমেইন ইন ডাউট নেক্সট দ্য পোয়েট মাস্ট রিমেইন ওপেন মাইন্ডেড টু এম্প্রেস দ্য আনশিওর অ্যান্ড বি টু অ্যাভয়েড দ্য টেম্পটেশন অফ টু রেশনালাইজ অল আনসারটেন্টিস বারবার এক কথা বলছে যেগুলো কনসেপ্ট করতে হবে কী কী আনশিওর আনসারটেন ডিসকাস করতে হবে সে সমস্ত বিষয় শেক্সপিয়ার আবার কিডস আরও বিশ্বাস করতে হবে কিডস বিলিভ দ্যাট শেক্সপিয়ার মাইড পজেস দ্য কোয়ালিটি অফ নেগেটিভ ক্যাপাবিলিটি দেখো শেক্সপিয়ার এখানে কিন্তু প্রজেস করছে জোর করছে কী পজেস কী এক্সপ্রেস করছে না এটা নেগেটিভ ক্যাপাবিলিটি এক্সপ্রেস করছে কার না কিডসের পোয়েট্রিগুলো এ ব্যাপার এগুলোর বেসিক ফিচার দেখবে পড়বে জানবে অনেক কিছু বুঝতে পারবে সেখান থেকে আমি বারবার বলবো এগুলো ফলো করো অনেকে নেট সেটেও পরীক্ষায় আসে বিভিন্ন জব লেভেলে এক্সামেও আসে একটা কথা বলি আজকে ভিডিও দেখা ভিডিওটা এই পর্যন্ত আর যদি আরও নতুন কোনো ভিডিও পেতে চাওয়া জানতে চাওয়া হয় তাইম আমি অবশ্যই বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তা সেই টপিকগুলো আমি ডিসকাস করব আর আমি আরও চাইবো যে তোমাদের নিজেদের মধ্যে যত স্টুডেন্ট আছে ফ্রেন্ডস রয়েছে সেখানে শেয়ার করে দাও হাইলাইট করে দাও তাহলে আমার খুব ভালো লাগে আমি সেই সমস্ত ভিডিওগুলো করবো খুবই ভালো লাগে আর বেশি বেশি লাইক শেয়ার করবে খুবই ভালো লাগে আমি বারবার বলছি এটা করে দাও আবার আর নেক্সট ভিডিও বানাবো নেক্সট টপিক যেগুলো পিজিটি টিজিটি নেট সাইডে কাজে আসে পরীক্ষা আছে সেগুলো ডিসকাস করবো আর আমার আগের ভিডিওগুলো আমি বলবো দেখতে সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখতে পারেন কী কী ডিসকাস করা হয়েছে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও থ্যাংক ইউ অল